হ্যালো পিপল ফ্রম দ্য ফিউচার আজকের লেকচারে আমরা অজানা কোণে ত্রিকোণমিতিক রাশির মান কীভাবে মাত্র দশ সেকেন্ডে সলভ করা যায় সেই ব্যাপারটা আমরা দেখবো এবং সাথে আমাদের রিটার্নের মাত্রা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা খুব ইজিলি চেক করে নিতে পারবো তো এর আগের লেকচারেও আমরা অর্থাৎ পার্ট ওয়ান টু থ্রিতেও আমরা এই টাইপেরই একটা প্রবলেম দেখে আসছিলাম তো আমরা এটারই কিছু ভ্যারিয়েশনগুলো দেখছি আলাদা আলাদা পার্ট করে তো আমাদের এখানে দেখো কোশ্চানে কি দেওয়া আছে কোশ্চনে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই বাই টু হয় কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি মাইনাস টু কজ এ ইন্টু কজ বি ইন্টু সি সমান কত এই প্রশ্নটা যখন অনেকে সলভ করে এই জায়গায় কজ এ বি দেখে সবগুলো কজ দেখে এটাও কিন্তু ভুল করে কজ তুলে ফেলে তো সেই ব্যাপারটা আমাদের একটু খেয়াল করা লাগবে যে আমাদের কিন্তু যে কোনো জায়গায় একটা সাইন দিয়ে দিতে পারে ঠিক আছে তো দ্যাট মিনস আমাদের এটা কিন্তু সাইন সি হচ্ছে আর এই টাইপের প্রবলেমগুলো যারা তোমরা রিটার্নের মাত্রা সলভ করে আসছো তারা জানো যে এগুলো সলভ করতে গেলে প্রায় আমাদের দশ পনেরো লাইন চলে যায় তো আমরা এমসি আসলে তো আসলে আমাদের দশ পনেরো লাইন সলভ করে বের করার টাইম বা আমাদের পর্যাপ্ত স্পেসও থাকবে না তো আমরা কীভাবে সলভ করতে পারি সেই ব্যাপারটা যদি আমরা একটু দেখি আমাদের প্রথমে কন্ডিশনটা খেয়াল করে দেখো এর আগের আমরা যখন করছিলাম তখন কিন্তু এ প্লাস বি সমান পাই বাই ফোর ছিল তখন আমরা একভাবে সলভ করছিলাম এটা কিন্তু আরো কঠিন না এটা কিন্তু বরং আরো সহজ কীভাবে সলভ করতে পারি দেখো আমাদের এখান থেকে বলছে যে এ প্লাস বি প্লাসে অর্থাৎ এই তিনটা কোন যোগ করলে পাই বাই টু হয় আমরা জানি যে পাই বাই টু মানে কত পাই বাই টু মানে কিন্তু নাইনটি তার মানে আমাদেরকে বলছে যে যে তিনটা কোন যোগ করলে নব্বই হয় ঠিক আছে তাইলে আমরা এখন কিন্তু এবিসি এর মান আর আমাদের ওই জিরো পয়েন্ট টু ধরা লাগবে না আমরা কিন্তু এবিসি এর মান খুব ইজিলি অ্যাজামশন করে নিতে পারি যে যদি আমরা দেখো এর মান ত্রিশ বি এর মান ত্রিশ সি এর মান যদি ত্রিশ ধরি ত্রিশ 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 অর্থাৎ আমাদের নব্বই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের এটাই আমরা স্টোর করবো আর আমরা এখানে বারবার নব্বই তুলবো না ডেফিনেটলি আমরা প্রথমে কী করবো থার্টি লিখে ফেলবো থার্টি লিখে আমরা শিফট স্টোর এ অর্থাৎ থার্টিকে আমরা তে স্টোর করে ফেললাম তার মানে আমি এখানে ক্যালকুলেটরে যখন এ তুলবো আমরা কিন্তু ভিতরে থার্টি তোলা হয়ে যাবে অটোমেটিক এরপরে আমরা থার্টি লিখে সেটা আবার তে স্টোর করে নেব ডান এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে থার্টি লিখে সেটা হচ্ছে তে স্টোর করে নেব তার মানে আমার এবিসি এর মান ক্যালকুলেটরে ইনপুট দেওয়া শেষ জাস্ট আমরা এখন কোশ্চেনটা তুলে ফেললেই আমাদের আনসার চলে আসবে তো প্রথমে cos স্কয়ার এ দেওয়া স্কয়ার এ আমরা সাধারণত কীভাবে তুলি কজ এ লিখে এরপর হোল স্কোয়ার দিই তো কজ লিখে ফেললাম এরপর আমি এখান থেকে এ দিয়ে দিচ্ছি এ লিখে আমি এখানে হোল স্কয়ার দিয়ে দেব তারপর ক্যালকুলেটরে যদি কজের সাথে এখানে এই শুরুর ব্র্যাকেটটা না আসে তাহলে ওটা দেওয়া দরকার নেই এটা এই ক্যালকুলেটরে 991 একানব্বই প্লাস বাই রিপোর্ট চলে আসে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এরপর হচ্ছে আমাদের প্লাস ছিল তো সেইভাবে আমরা cos স্কোয়ার বি তুলব অর্থাৎ কজ লিখে দেন আমরা বি দিব দেখো এর মধ্যেই কিন্তু আমাদের ওই থার্টি দেওয়া আছে অটোমেটিক তারপর এখান থেকে কজেস্কার বি দিয়ে দিলাম মাইনাস খেয়াল করবো একদম কেয়ারফুলি চলতে হবে কজেস্কার সি তারপরে আমরা এখান থেকে কজ লিখে ফেলবো দেন এখান থেকে সি দিয়ে দিলাম দেন এখানে ব্রেকেট ক্লোজ এরপর এখান থেকে কজেস্কার সি লিখে ফেললাম মাইনাস টু কজ এ কজ বি অর্থাৎ টু লিখে ফেললাম দেন কজ এ লিখে ফেললাম এরপর হচ্ছে কজ বি লিখতে হবে তো কজ এ লিখে ব্রেকেটটা ক্লোজ করে দিব তারপর তোমার ক্যালকুলেটর যদি প্রথম ব্রেকেটটা না আসে তো দেওয়ার দরকার নেই আর তারপর হচ্ছে কজ বি বি লিখে ফেললাম ব্রেকেটটা ক্লোজ করে দিলাম এরপর হচ্ছে সাইন সি তাহলে এখান থেকে সাইন সি লিখে ফেললাম তো এইটা মোটামুটি আমাদের এখানে তোলা শেষ আমরা যদি একটু শুরু থেকে মিলাই যে আমাদের এখানে কজ স্কোয়ার এ লিখা ছিল কজ স্কোয়ার এ লিখা শেষ দেন আমরা এখান থেকে পরেরটা যেটা ছিল সেটা হচ্ছে কজ স্কোয়ার বি আমরা কজস্কোয়ার বিও তুলে ফেললাম মাইনাস কজ স্কোয়ার সি তো আমরা এখান থেকে কজ স্কোয়ার সি লিখে ফেললাম ডান দেন আমরা এখান থেকে মাইনাস টু কজ এ লিখবো তারপর হচ্ছে কজ বি সি দেখো এবিসি এর মানগুলো অটোমেটিক ক্যালকুলেটরের মধ্যে স্টোর করে ফেললাম আগে সো আমাদের এখান থেকে আনসার জিরো দেখাচ্ছে এত কষ্ট করে ম্যাথ করার পর আনসার জিরো আছে আচ্ছা তো দ্যাট মিন্স আমাদের এখান থেকে সি নাম্বার যে অপশানটা অর্থাৎ জিরো এটাই হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট আনসার হবে তো আমরা এখানে দেখছি যে এ প্লাস বি সমান যদি নাইনটি থাকতো তাহলে আমরা থ্রিশ ত্রিশ ত্রিশ করে ভাগ করে নিতাম তো আমরা আরেকটা ব্যাপার দেখি যদি আমাদের এখানে বাই টু না থাকে আসলে পাই থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে কী করতাম তা আমরা তিনটা র্যান্ডমলি মান ধরে নিতাম যেমন ধরো এয়ার মান ফিফটি বি এর হান্ড্রেড সি এর ম্যান হচ্ছে থার্টি অর্থাৎ আমাদের পঞ্চাশ ত্রিশে আশি এবং তার সাথে একশো যোগ করলে একশো আশি তাহলে আমরা এই জিনিসটা এনশিওর করে নিতাম যে এবিসি যোগ করলে আমাদের এখান থেকে একশো আশি আসছে কিনা তো এই ব্যাপারটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে সো আশা করি আজকের পর এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং রিটার্নে যদি আমাদের এই ম্যাথগুলো আসে তখন আমাদের আনসারটা একদম কারেক্টলি আসছে কিনা সেটা আমরা খুব ইজিলি চেক করে নিতে পারবো আজকের লেকচার এখানে শেষ করছি তোমাদের যদি কোনো প্রকার অধার কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম